মাধবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়জ আছে হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে এটাই স্বাভাবিক এবং সেটা জায়জ আছে বরং উত্তম অংশ সেটা করা উচিত বাট বর্তমান দুনিয়াতে যে জাহেলিয়াত চলছে এই জাহিলিয়াদের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে অসম্মানগুলোতে একটি এটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে নারীর কোমলতা নারীর মোহনীয়তা নারীর বিশেষ আকর্ষণ যেটা তলা থাকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে এটা নারীর জন্য বেপরদেগি সেজন্য ওইটা জায়েজ নেই হ্যাঁ নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই জায়স হবে এমনি হাসান মাহমুদ দেখেছেন মসজিদ ফান্ডের টাকা দিয়ে কমিটি মুসিদি ইফতার করতে পারবি কিনা জি না মসজিদ ফানদের জেনারেল ফান্ডের টাকা দিয়ে ইফতার করতে পারবেন না ইফতার ফান্ডের জন্য আলাদা টাকা বলে সে টাকা দিয়ে ইফতার করতে পারবেন বর্তমানে আমি খুবই মুসিবতের মধ্যে আছি এখন আমার করণীয় কি আপনি সালাদ দায় করুন মুসিবদ্দুলের জন্য আল্লাহ মুস্তাহিনব সালা সবর সবরম সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো নবী সাল্লাহ সালাম সম্পর্কে হাদিসে আসছে কানাই হাজাবু আমরুন সাল্লাহ নবী সাল্লাহ আসলাম কোনো মুসিবতের মুখোমুখি হলে তিনি সালাত করতেন জন্য আপনি সালাদাই করা শুরু করেন সেই সাথে আল্লাহ তালার কাছে ইস্তেফার করুন এবং দূরদ্বৃষ করে পড়ুন দোয়ায়নুস পড়ুন আল্লাহ তালা আপনার মুসিবতুল কর্মসালাম দিন এবং সবর এর মাধ্যমে আপনি পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন তাহসিনুল ইসলাম আপনি লিখেছেন মনে মনে সারাক্ষণ ইস্তেফার পাঠ করলে সেটা কবুল হবে কি না নাকি মুখোচ্চারণ করেই পড়তে হবে মনে মনে সারাক্ষণ যদি ইস্তেফার পাঠ করা হয় সেটা কবুল হবে ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা করা এটা মুখে উচ্চারণ করা যেমন শরীয়তে কাঙ্ক্ষিত ঠিক একইভাবে এটার মূল বিষয়টা হলো অন্তর অর্থাৎ অন্তর থেকে নিজেকে অপরাধী জ্ঞান করেই আল্লাহ তালার কাছে ইস্তেকফার করা বাক্যে ক্ষমা প্রার্থনা করা সেটা অবশ্যই ইস্তেক্ফারের মূল বিষয় অতি মনে মনে ইস্তেক্ফার এটা শুধু হবে তা নয় বরং মনে মনেই তো হবে সেই সাথে মুখে উচ্চারণ করাটা হলো সূন্না সেজন্য আমরা মনে মনে আল্লার কাছে মাফ চাইলে মাফ হয়ে যাবে কিন্তু পাশাপাশি মুখে উচ্চারণ করতে হবে সুন্নার কোনো সেজন্য আমরা যদি কখনও মুখে উচ্চারণ করতে না পারি মনে মনে ইস্তেকফার করবেন ইনশাআল্লাহ সেটা ইস্তেকফার হিসাবে গণ্য হবে তবে মুখে আস্তাফরুল্লাহ তুবের এই অথবা আল্লাহ মর অন্তরব্বী অথবা বাংলা নিজের ভাষায় আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করি ইনশাআল্লাহ আল্লাহ সেটা ইস্তেফার হবে সুন্নাসম্মত এবং পূর্ণাঙ্গ